সব কথা তো আয়ানকে বলেই দিলি, এখন দেখবো আয়ান তোর সাথে কেমন ব্যবহারটা করে। আপনার সাথে না খালাম্মা আমার কথা বলাটাই ঠিক হয়নি। তাতেসান ঠিকই বলছে, আপনি আসলে একটা মানুষ। মানসিক মানে কি বলতে চাচ্ছিস? আমার আমার মানসিক সমস্যা আছে? কথার উত্তর দে, বলছিস না কেন? আমার কি মাথা খারাপ? আমি কি পাগল? খালাম্মা আপনি নিজে একটু বসে ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। আপনি আমার সাথে যে আচরণগুলো করতেছেন এগুলো কি সুস্থ মানুষ করে? একে তো আপনি আমারে পাসার করে দেওয়ার মতো জঘন্য কাজের সাথে জড়িত ছিলেন, আবার সে আপনি এসে আমারে ধমকাইতেছেন যে আমি কেন আয়নের সব সত্য কথা বলে দিলাম। বাহ, দাঁড়ামণি। আবার কি? শেষবারের মতো আরেকটা কথা বলতে চাই, মানে তোকে মনে করিয়ে দিতে চাই। সেই দিনের কথা যেহেতু আসলোই, তাহলে সেই দিনের প্রমিসের কথা তোর মনে আছে তো? আমার সামনে তোর নতুন পরিচয় নিয়ে দাঁড়ানোর কথা ছিল। আজ আমি আপনার সামনে দাঁড়ায় আপনার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম। আমি মা বাপ মরা মেয়ে মণি আক্তার, স্বামী মুশফিক খান আয়ান। আমি এমন কিছু করে দেখামো যাতে আমার পরিচয় ছাড়া আপনার কোনো পরিচয়ই না থাকে এই দুনিয়ায়। যেন মানুষ আপনার নাম নেওয়ার আগে আমার নাম নেয়, আমার এ সারা যেন আপনার কেউ স্মরণ না করে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আবারও চুপ হয়ে গেলি যে? শুনেছি ক্রিকেট বোর্ড থেকে নাকি তোকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে এখন তোর পরিচয় কি করে তৈরি হবে? আমি আমি মরে যাওয়ার আগে দেখে যেতে পারবো তো? তুই নিজে যেমন একটা অকর্মার ঠেকি, বিয়ের পর আমার ছেলেটাকেও ঠিক সেই রকমই করেছিস। শুধু কি তাই, একটু একটু করে আমার ছেলেটাকে আমার কাছ থেকে তুই দূরে সরিয়ে দিয়েছিস। তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? কি হলো, কি হলো, যাচ্ছিস কেন তুই? আমার কথার জবাব দিয়ে যা, পালাচ্ছিস কেন এখন? পারলে আমার সামনাসামনি এসে দাঁড়া। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।